ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস, আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি সরকারি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উঠে আসা লেটেস্ট আপডেট অনুযায়ী ফের বড়সড় বিপদের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পুজো শেষে ধেয়ে আসছে বাংলার বুকে ভয়ঙ্কর নিম্নচাপ, যার ফলে ফের ভাসতে চলেছে গোটা বাংলায়। তো বন্ধুরা, সেই নিয়ে আজকের বিস্তারিত ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এই মুহূর্তে নতুন করে নিম্নচাপ নিয়ে কি পূর্বাভাস জারি করা হলো, পাশাপাশি এই নিম্নচাপ কবে নাগাদ বাংলার বুকে আছড়ে পড়তে চলেছে এবং তার ফলে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে, সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে আপনারা পাবেন। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন। পাশাপাশি আপনারা পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশের যে কোনো জায়গার থেকে ভিডিও দেখুন না কেন, অবশ্যই কমেন্ট বক্সে নিজেদের জেলা টাইপ করতে ভুলবেন এবং বর্তমানে আপনাদের জেলার আবহাওয়া কীরূপ রয়েছে সেটি অবশ্যই লিখে জানাবেন। দশমীর সকাল থেকে আকাশ পরিষ্কার, কোথাও সেরকম কোনো বৃষ্টির খবর নেই, সঙ্গে রয়েছে আর্দ্রজনিত অস্বস্তি। একমাত্র উত্তরবঙ্গের 5 জেলায় বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। এবার দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজ্যের অনেক অংশ থেকে বিদায় নিয়েছে। শহরগুলির মধ্যে রয়েছে কুচবিহার, শ্রীনগর, কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কিছু অংশে এখনও সক্রিয় রয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নেওয়ার মতো উপকূল পরিবেশ তৈরি হয়েছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে। অন্যদিকে বাংলাদেশের দিকে চলে যাওয়া নিম্নচাপ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে সন্নিহিত আন্দামান সাগরে 29 অক্টোবর নাগাদ অপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী 24 ঘন্টা তো একই আবহাওয়া থাকবে বলে আবহাওয়া দপ্তর থেকে ইঙ্গিত জারি করা হয়েছে। এদিন সকালে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে। তবে হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূমে আবহাওয়া একেবারেই শুকনো থাকবে। মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। উত্তর দক্ষিণবঙ্গের আজ সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আসানসোল 23.3 ডিগ্রি সেলসিয়াস, বালিশঘাট 23.8, বাঁকুড়া 25.1, ব্যারাকপুরে রয়েছে 23.2, বহরমপুরে 24.1, ক্যানিংয়ে রয়েছে 24.4, বর্ধমানে 23.4, মালদায় রয়েছে 23.7, কলকাতায় রয়েছে 24.5 এবং শিলিগুড়িতে রয়েছে 23.1 এবং মালদহতে রয়েছে 23.7 এবং শ্রীনিকেতনে রয়েছে 22.6, কুচবিহারে রয়েছে 22.1। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য উঠে আসা লেটেস্ট ওয়েদার আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করব।